আমরা দেখছি চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি সর্বদা সবার পাশে সবার মাঝে মানুষের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছিলো সে আত্যঙ্ক কাটানোর জন্য তৃণমূলের পক্ষ থেকে ঠাকুরনগর মানে আপনার বলা যেতে পারে জীবন পাড়ার মধ্যেই খুব বিভিন্ন বাইদে বাড়িতে লোকের বাড়িতে যাচ্ছে এবং তাদের আতঙ্কিত না হওয়ার বার্তা দিচ্ছে এবং বলছে মুখ্যমন্ত্রী মুখে পাশে আছে কারণ আধার কার্ড বাতিল হবে না এবং বিজেপি ঘুরিয়ে এনআরসি চালু করতে চাইছে সেরকম মুখ্যমন্ত্রী চিঠি পাঠিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রীর কাছে তো সেই চিঠির কি ভ্যালু আছে সেই চিঠির কি ভ্যালু আছে পাঠিয়েছেন উনি এখানে রাজনৈতিক বক্তব্য দিচ্ছেন আর সেন্ট্রালে মাননীয় প্রধানমন্ত্রী যে চিঠি লিখবেন দুটোর ভিতরে আকাশ পাতাল তফাৎ এই দ্বিচারিতা পদ্ধতিটা বন্ধ করতে হবে কারণ রাজ্যের মানুষ শুনেছে ওনার বক্তব্য তো এই দ্বিচারিতাটা না বন্ধ করলে আর এখানে কে কি বলে বেড়াচ্ছে অ্যাড়াগ্যাড়া ও সমস্ততে কোনো যায় আসে না ঠিক আছে কিছু কিছু লোক আছে তারা টিকিট পাওয়ার জন্য দৌড় এবং টিকিট পাওয়ার জন্য দৌড় হচ্ছে বিদায় এই সমস্ত উল্টোপাল্টা ছড়িয়ে বেড়াচ্ছে ওটা সম্পূর্ণভাবে সেন্ট্রাল গভর্নমেন্টের আয়তে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি চায় তো সমস্ত কার্ড অ্যাক্টিভ হবে সেন্ট্রাল গভর্নমেন্ট যদি না চায় তাহলে অ্যাক্টিভ হবে না সেন্ট্রাল গভর্নমেন্ট চেয়েছে তাই অ্যাক্টিভ হয়ে গেছে এটা রাজ্য সরকারের কোনো হাত নেই আর আধার কার্ড ছাড়া কোনো ব্যাংক কোনো কিছুই করা যায় না আমি সম্পূর্ণভাবে আশ্বস্ত করতে চাই আমাদের মানুষের এতক্ষণে বোধ হয় কোনো মানুষ বাদ নেই প্রায় পঞ্চাশ হাজারের উপরে মানুষের এটা হয়েছিল। ঠিক আছে বাই ফল্ট বাই বাইফল্ট মানে টেকনিক্যাল ফল্ট এগুলো তো এরকমভাবে এক রাত দু মধ্যে কমপ্লিট করা সম্ভব না এটা ডাটা ডেটা প্রসেস থাকে সেই ডেটা প্রসেস অনুসারে টেকনিক্যালি ওটা মানে টেকনিক্যালি ওটা অটোমেটিক হতে থাকে তো সেই প্রসেসকে বন্ধ করে দেওয়া হচ্ছে দ্যাটস ইট সেটা স্বীকার করে না হচ্ছে অপটে টেকনিক্যাল ফল্ট আজ এ পর্যন্ত সঙ্গে রাখুন চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভি দেখতে থাকুন সব জেলার সব খবর সবার আগে চব্বিশ ঘন্টা ইন্ডিয়া টিভির পর্দায় নমস্কার